মায়ের যদি অন্য কোনো সম্পর্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে সন্তানের কাস্টাডি বাবা পেতে পারে। তবে এক্ষেত্রে একটা সন্তানের কাস্টাডির ক্ষেত্রে যখন এরকম একটা সিচুয়েশন কোর্টের কাছে এসে দাঁড়ায়, এরকম একটা কেস যে বাবা মা সেপারেশনে থাকতে চায় বা তাদের ডিভোর্সের মতো একটা ঘটনা যেখানে ঘটে, সেখানে বিচারক কিন্তু অনেক কিছু ভেবে চিনতে অনেক দিক দেখে তারপরে সেই বাচ্চাটার কাস্টাডি বাবা নেবে না মা নেবে সেই দিকটা মানে ঠিক করে। তো বেসিক্যালি দেখা যায় যে 5 বছর বয়স পর্যন্ত, 5 বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত একটা বাচ্চা তার কাস্টাডি কিন্তু মাই পায়। আর তারপরে গিয়ে বাচ্চাটা 5 বছর হয়ে যাওয়ার পরে তখন হয়তো বাচ্চাটাকে জিজ্ঞেস করা হয় যে সে তার কার কাছে থাকতে চায়, তারপরে গিয়ে যা হওয়ার হয়। তো যাই হোক, এক্ষেত্রে আমরা কথা বলতে এসেছি টিনা আর সন্দীপ এবং অবশ্যই তাদের সঙ্গে, যেখানে আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা এসেছো, কথাটা হলো তাদের ছেলে কিষানুর কাস্টাডি নিয়ে। এখন ওয়াইটি উত্তাল হয়ে উঠেছে কিষানুর কাস্টাডি নিয়ে, মানে এতদিন ওয়াইটি উত্তাল ছিল টিনার এই অবৈধ সম্পর্ক, যার কারণে টিনা বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেপারেশন ডিভোর্স কেস কামারি এত কিছু, তো এত কিছু তো চললো, এইসব পর্ব আমরা 9-10 মাস ধরে দেখলাম। আর এখনকার পর্ব, এখনকার এপিসোড হচ্ছে বাচ্চার কাস্টাডি, মানে এই 10 মাস ধরে বাচ্চার কাস্টাডি নিয়ে মায়ের মাথা ব্যথা ছিল না, এতদিন কিন্তু বাচ্চাটাকে দেখভাল করেছে তার বাবা মানে সন্দীপ, সন্দীপের সমস্ত দায়িত্ব পালন করেছে। টিনা চাইলেই সেই ছেলেকে টিনা নিজের কাছে রাখতে পারতো, যেদিন টিনা বেরিয়ে গেল সেদিন যদি নাও পেরে থাকতো, টিনা কিন্তু সমস্ত জিনিসপত্র রিকভারি করতে এসেছিল পুলিশ নিয়ে 3 মাস পরে, সেই 3 মাসের মধ্যেই টিনা চাইলে তার সন্তানকে নিজের কাছে আনতে পারতো, তার জন্য কোনো রকম স্টেপ নিতে পারতো, তার কাস্টাডির জন্য অ্যাপিল করতে পারতো, বাট টিনা সে সমস্ত কিছু করেনি। আজকে আমরা দেখতে পাচ্ছি যখন টিনা যার কারণে, মানে যেই মানুষটির কারণে নিজের সংসারকে ত্যাগ করেছে, সেই মানুষটি যখন টিনার হাতটা ছেড়ে দিয়েছে, টিনার কাছে নেই, তখন টিনার এখন নিজের ছেলের কথা মনে পড়েছে, নিজের ছেলেকে চাই, আর সেই চাইয়ের জন্য আজকে এত ফাইটিং হচ্ছে। তো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখছি বন্ধুরা, একটা বাচ্চার কাস্টাডি যখন কোর্ট থেকে দেওয়া হয় তখন অনেক কিছু ভেবেচিন্তে দেওয়া হয়, যখন বাবা মা সেপারেশনে মানে ডিভোর্সের মতো একটা ব্যাপারে যায় তখন কিন্তু দেখা হয় বাবা মার ক্যারেক্টার থেকে শুরু করে কে কতটা বাচ্চাটার দায়িত্ব নিতে সক্ষম, বাচ্চাটার পড়াশুনো থেকে তার কেরিয়ারটা তৈরি করা থেকে সমস্ত কিছুতে কে কতটা সক্ষম। এক্ষেত্রে মা, মায় কিন্তু কাস্টাডি পায়, মার সবার আগে মায়ের অধিকার, মায়ের যদি কোনো দিক মানে খামতি না থাকে, দিক মানে আমি এটা মিন করছি না যে মায়ের অর্থ প্রচুর থাকতে হবে, অর্থ থাকলেই বাচ্চাকে লালন পালন করতে পারবে সেদিকটা নয়, মায়ের ক্যারেক্টারের দিকটা বলছি, যে মায়ের ক্যারেক্টারটা নিট অ্যান্ড ক্লিন ভালো, তো সেক্ষেত্রে বাচ্চার দায়িত্ব কিন্তু মাই পাবে এবং বাবাকে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে বাবা যদি সক্ষম থাকে। এটাই হয়ে এসেছে এতদিন পর্যন্ত, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পারিপার্শ্বিক সমস্ত কিছুই দেখা হয়। এবার এক্ষেত্রে যেহেতু টিনার এরকম একটা জিনিস, মানে টিনার একটা অবৈধ সম্পর্কের জন্য টিনা বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং সেটাকে ভিত্তি করেই আজকে ওদের এই ডিভোর্স এবং কেস কামারি, না হলে পরে আজকে টিনা যত এলিগেশনই আনুক শ্বশুরবাড়ির এগেনস্টে যে আমার শ্বশুরবাড়ির লোক খারাপ, আমার শাশুড়ি এই করেছে, শ্বশুর এই করেছে, আমার হাজব্যান্ড এই করেছে, সেগুলো কিন্তু ভিত্তিহীন, কারণ সেটার কোনো সলিড প্রুফ কিন্তু নেই বা সেটা এত বড় পর্যায়ে পৌঁছে যায়নি যে সেটা নিয়ে তাদের মধ্যে ডিভোর্স হতে পারে। কারণ আমাদের সমাজে 99% মেয়েরা শ্বশুরবাড়িতে এই যে আজকে টিনা যে অত্যাচারিত হচ্ছে সেটা কিন্তু হয়, 99% মেয়েরা হয়, এর থেকে অনেক বেশি হয়, এগুলো ধরেই আমাদেরকে আগাতে হয় এবং আমাদের ফ্যামিলি বাবা মায়েরাও জানে যে মেয়ের সাথে কি ঘটতে পারে, এটাই হবে, এটা জানে, এটাই এটাই ন্যাচারাল। কারণ একটা ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন তার মা ভাবে ছেলে বোধহয় পর হয়ে যাচ্ছে, সেই কারণে মা অনেক বেশি মানে ছেলের প্রতি পজিটিভ হয়ে যায় আর মানে ছেলের বউয়ের প্রতি তার নেগেটিভিটিটা বেড়ে যায়। এটা কিন্তু টিনার ক্ষেত্রে নয়, আমরাও আজকে, আমিও 15 বছর ধরে সংসার করছি আর এই জিনিসগুলো ফেস করেই কিন্তু আজকে আমি এখানে আছি। যদি এই জিনিসগুলোর রিজন হতো, সলিড রিজন হতো, তাহলে এই পৃথিবীতে, এই পৃথিবীর কথা ভুলে মানে আমি বাদই দিচ্ছি, মানে যে সমাজে যে স্ট্যাটাসে আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে একটা বিয়েও কিন্তু টিকতো না 6 মাস 9 মাস 1 বছরের বেশি। কারণ এই ধরনের সিচুয়েশন প্রত্যেকটা মেয়েকেই ফেস করতে হয়, 99% মেয়েকে ফেস করতে হয়। সুতরাং এই যে কথাটা আজকে টিনা বলছে যে এলিগেশনগুলো আনছে, এগুলো ভিত্তিহীন, এগুলো ভিত্তিহীন। আজকে টিনার ছেলে আছে, টিনা যখন শাশুড়ি হবে টিনাও সেই একই জিনিস করবে, হ্যাঁ আবার নাও করতে পারে, বললাম 99%, 1% মায়েরা কিন্তু অন্যরকম হয়, তবে সেটা 1%,
সেটাকে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরা হয় না। যাই হোক, আজকে টিনা যেহেতু অবৈধ সম্পর্কের জন্য বাড়ি থেকে বেরিয়েছে, সেক্ষেত্রে টিনার ছেলের কাস্টডি কিন্তু সন্দীপ পেতে পারে, এটা আমার কথা নয়, এটা এই কথাটা কিন্তু উকিলের কথা। তো সবার আগে চলো শুনে নেই টিনা কি বললো, তারপরে আবার ফিরে আসছি। কালকের ব্যাপারটা নিয়ে কিছু একটা তোমাদের বলতে, যে যেখানে আমি গেছিলাম আর যে কাজের জন্য, সেই কাজটা কিন্তু সফল হয়েছে। আর হ্যাঁ, দেখলাম অনেকেই অনেক রকম ভাবে ছোটাছুটি করছে এদিক ওদিক সেদিক, ঠিক আছে। তো আমার যেটুকু আর কি ভগবানের প্রতি ভরসা, সবার প্রতি বিশ্বাস আছে যে আমার ছেলে আমার কাছেই আসবে, এইটা নিয়ে আমার কোনো আর কি ডাউট নেই, ঠিক আছে। তো এবার যে যেখানে পারে ছোটাছুটি করার করে নিক, ব্যাস এটুকুই বলার। আমি জাস্ট তোমাদেরকে বলেছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ব্যাস এটুকুই বলার ছিল। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে টিনা নিজের ছেলেকে মানে নিজের কাছে আনা নিয়ে টিনা কি বললো সেটা কিন্তু ক্লিয়ার করলো টিনা। এতদিন টিনার মনে ছিল না, টিনা চাইলে টিনার ছেলেকে অনেক আগে নিজের কাছে আনতে পারতো, তার জন্য এত ফাইটের দরকার ছিল না, আর ভিডিও করে এভাবে বলারও প্রয়োজন ছিল না। একটা মা চাইলে তার সন্তানকে তার কাছেই রাখতে পারে। তবে আজকে সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে। আজকে টিনার এই পরকীয়াটা সামনে আসার পর টিনা একটু কোথায় নেগেটিভিটির মধ্যে পড়ে গেছে, টিনা একটু মাইনাসে, আর সন্দীপ বোধহয় কিছুটা হলেও একটু প্লাসে দাঁড়িয়ে আছে। যাই হোক, এতদিন পর্যন্ত কিষানের সব দায়িত্ব কিন্তু সন্দীপ পালন করেছে, এবং সন্দীপ চাইছে তার ছেলে সারা জীবন তার কাছেই থাক। যদিও কোর্ট জানি না আমরা কি ডিসিশন নেবে, তবে এই ক্ষেত্রে আমরাও আশা করতে পারি যে কিষানের কাস্টডি সন্দীপই পাক। আর সন্দীপ পেলেও কি, মা যেহেতু টিনা, সুতরাং মা যোগাযোগ রাখবেই সন্তানের সঙ্গে, এটা স্বাভাবিক। আর এটা হবেও, কোর্ট থেকে এরকম নির্দেশ নিশ্চয়ই আসবে যদি কিষানুকে সন্দীপের কাছে দেওয়া হয়। তবুও টিনা কিন্তু তার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, ছেলেকে নিজের কাছে কিছুদিনের জন্য রাখতে পারবে, এগুলো চলতেই থাকবে। যাই হোক বন্ধুরা, এবার চলো সন্দীপ কি বলছে সেটা একটু শুনে। ভাই উঠেছে আজ 9 মাস পরে, তোমরা জানো সবাই, এখন ছেলেকে দরকার। তো ছেলেকে দরকার বললেই তো আর ছেলেকে পাওয়া যায় না, তো ছেলের জন্য লড়তে হয়। তো তারা কিভাবে লড়ছে তা তো জানি না, আমার বাড়িতে তো কোনো কোর্টের নোটিশ আসেনি। তো যাই হোক, পাগলা কুকুরে কামড়ালে ওই একটু ভুলভাল একটু বকবে, তা তো অসুবিধা নেই, জলাতঙ্ক রোগের টিকা আমাদের কাছেও আছে, অসুবিধা নেই, সেটা দিয়ে দেবো। যাই হোক, চেষ্টা করতে থাকুক, আমরা সব কমপ্লিট করে বসে আছি ঘরে চুপটি করে, এবার দৌড়ে দৌড়ে দেখুক কত দূর যেতে পারে আর কবে ছেলেকে নিয়ে যেতে পারে। তার এত টান, 9 মাস পরে টান উতলে উঠেছে, মানে নারীর থেকে উতলে উঠছে তার দরদ। তো 9 মাস পরে উতলেটা উঠলো, আর এতদিন মানে অন্য রসেই মত্ত ছিল। ছেলের টান আর আসেনি এতদিন, ও সেসব কথা আর বলে লাভ নেই, ছেলে নিতে গেলে কোর্টে লড়েই নিতে হবে, আর কোর্টের নোটিশ আমার বাড়ি পর্যন্ত এখন আসেনি। যে ছেলের রোগ ব্যাধি অসময় সুসময় সব সময় আমরা থেকেছি, ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি, হ্যাঁ, এতদিন তার কোনো পাত্তা ছিল না, কবার খোঁজ নিয়েছে ছেলেটার কী অবস্থা বা ছেলেটার এখন কী করা উচিত, ছেলেটার শরীর খারাপ হলে হয়েছে কিনা, ছেলেটার শরীর খারাপ হলে কী ওষুধ দিয়েছি কিনা দিয়েছি, কোনো পাত্তা নেই। যখন ইচ্ছা তখন নিয়ে চলে যাবো, যখন ইচ্ছা তখন ছেড়ে ফেলে দিয়ে চলে যাবো, ডকুমেন্টস জামা কাপড় ব্যাগ এগুলো নিতে তো বলেনি, ছেলেটা নিতে বলে গেল যে গ্যাং এসেছিল, ওই গ্যাংয়েরও তো কারণ মনে মনে গ্যাংয়ের মতো কারণ মনে ছিল না যে ছেলেটা নিতে হবে, মনে হয় আগের থেকেই প্ল্যানিং করা ছিল। ব্যাগ গুছাবি মানে জামা কাপড় নিয়ে একদম ডকুমেন্টস নিয়ে সেই বাড়ি চলে আসবি, একবারও ছেলের দিকে তাকাবি না, তাহলে কিন্তু ছেলে যদি জড়িয়ে ধরে তাহলে কিন্তু ফেলে আসতে পারবি না, এরকম প্ল্যান ছিল নাকি? ছেলের হাতের থেকে ফোন কেড়ে নিয়ে ফোন করতে পারলো, আর সে যাওয়ার সময় ছেলেকে নিয়ে যাওয়ার মতো মনে ছিল না, পুলিশ ডেকে দিতে চাইলো ছেলেকে, তখনও নেওয়ার প্রয়োজন মনে করলো না, তাতে নাকি সময়ই নেই ছেলে নেওয়ার জন্য। আজ 9 মাস পর এখন উতলে উঠেছে দরদ, অনেক কিছু ভেবে আগাচ্ছিলাম, তবে এখন নিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, মনের দিক দিয়ে খুবই দুর্বল হয়ে পড়েছে, তো জানি না ভবিষ্যৎ কি আছে, এই ঘর বাড়ি এত কিছু করছি সেগুলো দিয়ে যে কি হবে ভবিষ্যতে সেটা নিয়েও চিন্তায় আছে। তো ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি, জানি না লাইফে কি আছে। তাহলে তোমরা শুনলে যে সন্দীপ কি বললো সবটাই কিন্তু তোমাদের সামনে আমি ক্লিয়ার করলাম। এবার তোমাদেরকে আমি শোনাবো যে আমি যে কথাগুলো বললাম এবং আমার এক টাইটেল আর থাম্বেলে যে জিনিসটা আমি দিয়েছি, তোমরা তো দেখেই এসেছো যে আমার কথা নয়, আজকে উকিলের কথা, যে মায়ের যদি পরকীয়া থাকে সেক্ষেত্রে বাবা কিন্তু সেই সন্তানের কাস্টডি পাওয়ার যোগ্য, বাবা সেই সন্তানের কাস্টডি পেতে পারে, পাওয়াটাই
মানে অ্যাকচুয়ালি রাইট, কারণ একটা বাচ্চার ভবিষ্যৎ ডিপেন্ড করে তার যে বলতে পারো যেখানে সে থাকবে, যে পরিবেশে, সেই পরিবেশের ওপরে। সেখানে মায়ের যদি এরকম একটা ঘটনা থাকে, সেই ক্ষেত্রে বাচ্চার দেখভাল মা কি করে ঠিকঠাক করে করবে? হতে পারে মা সক্ষম, হতে পারে মার আর্নিং আছে, হতে পারে মা বাকি সব সাইড দেখে নিতে পারে, কিন্তু সবার আগে দরকার বাচ্চাটাকে যেভাবে তৈরি করতে হবে, বাচ্চাটা সবার আগে বাচ্চাটার ভেতরে যে শিক্ষাটা দেওয়া দরকার, সেই শিক্ষাটা যদি মায়ের মধ্যেই না থাকে, মা যদি নিজেই পরকীয়া আসক্ত থাকে, তাহলে সেই সন্তানকে কিভাবে এসে শিক্ষা দেবে? এটা আমার কথা নয়, এটা উকিলের কথা, সবটাই ক্লিয়ার করব। তো চলো ভিডিওটা তো এত দূর পর্যন্ত টেনে নিয়ে আসলাম, এখন আমি আমার ইন্ট্রো দিইনি, তো আমি আমার ইন্ট্রোটা দিচ্ছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে এবং আমার ভিডিওর সাথে যদি তোমরা সহমত হয়, তাহলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যাতে যখনই আমি এরকম করে নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে আসবো, অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর যে ভিডিওটা আমি এই মুহূর্তে পাবলিশ করছি, ভিডিওটা কালকে দিলে ভালো হতো, বাট আমি তো বললামই আমার মেয়ের অনলাইন ক্লাস হয়, সেই কারণে ফোনটা আমার মেয়ের হাতে থাকে, তো সবসময় পেয়ে উঠি না। আর আমার তারপরে যখন ওর ক্লাস শেষ হয়, তারপরে ওর খাওয়া দাওয়া, ঘুম, তারপরে ওর টিচার থাকে, তো সেই জন্য আমি টাইম মতো ভিডিও আপডেট মানে তোমাদের সামনে আনতে পারছি না, একটু লেট হয়ে যাচ্ছে। তবুও আগে তো আমার কাছে আমার সন্তান, তারপরে বাকি সব কিছু। যাই হোক, চলো এবার তাহলে তোমাদেরকে ফাইনালি শুনিয়ে দিচ্ছি যে উকিল কী বলছে এই ক্ষেত্রে, তারপরে আমি আর ফিরে আসবো না, আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এখন শুনে নাও। আপনার স্ত্রীর বাইরে রিলেশন থাকে কিংবা অ্যাডাল্ট্রিতে সে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাও কোর্টকে দেখাতে পারেন যে সে অ্যাডাল্ট্রিতে রয়েছে, অন্য একজনের সঙ্গে সম্পর্ক রাখে এবং সে বাচ্চা বড় হয়ে কিন্তু সেই জিনিসগুলো দেখে সেইগুলোই শিখবে যে অন্য একজনের সঙ্গে সম্পর্ক করছে। এই জিনিসগুলো কিন্তু তার বাচ্চার মানসিকতায় কিন্তু একটা এফেক্ট ফেলবে। এটা কিন্তু আপনার একটা ভালো পয়েন্ট আপনি রাখতে পারেন আপনার পিটিশনে। আপনাকে দেখাতে হবে যে আপনার ওয়াইফের কাছে থাকার থেকে আপনার কাছে থাকলে বাচ্চা অনেক বেশি ভালো থাকবে, অনেক বেশি ভালো তার দেখাশোনা এবং তার বেড়ে ওঠা অনেক সুন্দরভাবে হবে। এবং কোর্ট যদি এটাতে কনভিন্স হয়ে যায় আপনার পিটিশনে যে তার মার কাছে থাকার থেকে আপনার কাছে অর্থাৎ বাবার কাছে থাকলে কিন্তু বাচ্চা ভালো থাকবে এবং তার বেড়ে ওঠা সঠিকভাবে হবে, তাহলে অবশ্যই কিন্তু 5 বছর নিচে থাকলেও আপনি কিন্তু আপনার বাচ্চার কাস্টডি পেতে পারেন।